গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আচ্ছা দেখো, আজকে তোমাদের আমি ক্লাস টু এ ইংরেজি পড়াবো। আচ্ছা, ইংরেজি তোমরা তো ওয়ান থেকে পড়েছো, পিপি থেকে পড়েছো, কিন্তু টু এ আমি তোমরা পড়বে। কিন্তু আজ তোমাদের টু এ অনেকেই এবিসিডি সবাই পড়ে এসেছো, কিন্তু টু এ ইংরেজি এবিসিডি করাবো যখন কিভাবে লাইন লিখতে হয় সেটা তোমাদের দেখাবো। আজকে আমি শেখাবো ইংরাজি ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের এবিসিডি। বড় হাতের এবিসিডি লিখতে গেলে আমাদের লাইনে লিখতে হবে, বুঝেছো তো? শুধু লিখে দিলেই হবে না, লাইনে লিখতে হবে। তো কিভাবে লাইনে লেখাবো তোমাদের সেটা আজকে আমি পড়ে দেখাবো। দেখো ইংরাজি খাতা দেখো, চার লাইনে পড়ে দেখো সবাই। তারপর চারটে লাইন আছে, এই চারটে লাইনের কোথায় কিভাবে আমরা এবিসিডি লিখবো তোমরা একটু ফলো করো আর দেখো, দেখে নিয়ে তোমরা একটা কপি করবে, কেমন? দেখো, লুক এট দ্য বোর্ড, এভরিবডি লুক এট দ্য বোর্ড। দেখো আমি কিভাবে লিখছি, এ, দেখো এ, এই যে তুমি দেখছো উপরের লাইনটা, দেখো সব উপরে রেড লাইন থাকে, এই উপরের লাইন থেকে 1 2 3 এই তিন লাইনের মধ্যে এ লিখতে হবে। এই লাইনে কিন্তু আসবে না, ক্যাপিটাল লেটার যখন লিখবো আমি তখন এই তিনটে লাইনের মধ্যে রাখবো এ কে, ঠিক আছে? বুঝেছো? আচ্ছা দেখো, তারপরে একটু গ্যাপ দিবে, মানে ছেড়ে দেবে, ছেড়ে তুমি করবে বি। দেখো বি দেখেছ কিভাবে বি লিখলাম, কিন্তু দেখো এই লাইনে কিন্তু টাচ করলো, নিচের লাইনে কিন্তু টাচ করলো না। 1 2 3 এই তিনটে লাইনের মধ্যে কিন্তু যাচ্ছে দেখো ক্যাপিটাল লেটার। আচ্ছা সি দেখো, এই সি। আচ্ছা তোমাদের আরেকটা সি এর উপকরণ কিন্তু একটা বলে দিই, তোমরা যেহেতু এবিসিডি পড়ে এসেছো বা লিখে এসেছো, যেটা ভুল হয় ক্যাপিটাল সি দেখো 1 2 3 এই তিনটে লাইনের মধ্যে হলো। এর সঙ্গে তোমাদের বলে দিই স্মল সি, স্মল সি দেখো প্রথম লাইনটা ছেড়ে দিলে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের মধ্যে স্মল সি হয়ে যায়। তোমরা এটা ঘুরিয়ে ফেলো বলতো, ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার কিভাবে তোমরা ডিফারেন্স বলবো দেখো। যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার 1 2 3 তিনটে লাইনের মধ্যে থাকছে, আর স্মল সি হচ্ছে দেখো দুটো লাইনের মধ্যে থাকছে, এই লাইনে কিন্তু কিছু আসছেই না। তাহলে তোমরা বুঝেছো ক্যাপিটাল লেটার স্মল লেটার সি এর মধ্যে কি ডিফারেন্স? এই দেখো এটা হচ্ছে এই ডিফারেন্স, একটা হচ্ছে তিন লাইনের ক্যাপিটাল লেটার আর হচ্ছে কি স্মল লেটার হচ্ছে দু লাইনের মধ্যে থাকছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, এবার দেখো ডি, এই দেখো ডি এই তিনটে লাইনের মধ্যে থাকছে ডি। ডি এর স্মল লেটার কিভাবে হয় সেটা তোমাদের পরে নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে? এবার বুঝেছো ই, নেক্সট দেখো ই, ই তোমার ই লিখবার সময় দেখো এই দুটো মানে এই যে তোমরা দেখো এই মিডটা করছো আর এটা করছো তো বড় রাখবে, মিডটা একটু ছোট রাখবে, ঠিক আছে? বুঝেছো? এইভাবে কিন্তু ক্যাপিটাল লেটারটা লিখবে। আচ্ছা এ বি সি ডি ই তোমরা সবাই ক্যাপিটাল লেটার জানো, অথচ কিন্তু লিখবার সময় যেটা তোমরা ভুল করো সেই ভুলগুলো দেখানোর জন্য কিন্তু আমার ক্লাস টু এ আমি রিভিশন লেসনে এবিসিডি দেখাচ্ছি, নাহলে তোমার ক্লাস টু এ কিন্তু এবিসিডি দেখার কথা নয়, কিন্তু আমি দেখাচ্ছি এই কারণে তোমরা লাইনে লিখতে পারো না। আর লাইনে না লেখার ফলে কি হয়, ক্যাপিটাল লেটার কখনো স্মল লেটারে চলে যায়, স্মল লেটার কখন ক্যাপিটাল হয়ে যায়, এই জন্যই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি যে ক্যাপিটাল লেটারটা কিভাবে তোমরা লিখবে। আচ্ছা ই, এফ দেখো, এফ এফ দেখো, এফ দেখেছ, এফ এ বি সি ডি ই এফ জি, জি দেখো জি, এইচ দেখো এইচ, আর আচ্ছা আর দেখো জে। আচ্ছা এই দেখো জেটার কথা আমি বলি তোমাদের, যে তোমরা সব পাই মানে 100 জনের মধ্যে অন্তত 85 জন কি করে জে ভুল করে, ক্যাপিটাল জে দেখো হচ্ছে প্রথম লাইন অর্থাৎ ফার্স্ট লাইন থেকে শুরু করে এই তিন লাইনের মধ্যে শেষ হচ্ছে, আর এটা হচ্ছে কি স্মল জেটা দেখো স্মল জে হবে এই দ্বিতীয় লাইন থেকে চতুর্থ লাইন লাস করবে আর মাথায় একটা ছোট্ট একটা ঢুকিয়ে যাবে, বুঝেছো? আর সবাই তোমরা কি করো স্মল জে সঙ্গে স্মল ক্যাপিটাল জে ডিফারেন্স করতে পারো না, তোমরা এখানে কি করো এটা তো এইভাবে দিয়ে দাও, কিন্তু এটা হবে না, বুঝেছো? এইটা মাথায় ধরো যে দিয়ে দাও, এইটা লাইনটা দিয়ে দেবে না, ক্যাপিটাল জে হবে প্রথম লাইন থেকে শুরু আর স্মল জে হবে তোমার এই সেকেন্ড লাইন থেকে ফোর্থ লাইনে যাবে, তবে হবে এটা স্মল জে, বুঝেছো? কারণ এই জে দুটো ডিফারেন্স না করতে পারে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল আমরা বুঝতে পারি না, তখন আমরা কিভাবে ভুল করে তোমরা লিখতে পারো না, তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে
HIJ. আচ্ছা আর কে এর ডিফারেন্স তোমাদের আমি দেখিয়ে দেবো, ক্যাপিটাল কে, দেখো কোন লাইন থেকে কোন লাইন ট্রান্সফার করতে, দেখো ক্যাপিটাল কে হচ্ছে প্রথম লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত দেখো ট্রান্স হয়েছে, আর স্মল কে দেখো স্মল কে হবে এই লেখাটা তোমার প্রথম লাইন থেকে শুরু হবে কিন্তু এই যে মুভের এই ফাঁকাটা এইটা কিন্তু এই সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে থাকবে স্মল কে, তাহলে আমাদের ক্যাপিটাল কে দেখছো প্রথম লাইন থেকে শুরু করে থার্ড লাইন পর্যন্ত সবটাই টাচ করেছে, কিন্তু স্মল কে হয়েছে দেখো প্রথম লাইনে টাচ করেছে কিন্তু এই মুখের যে হাঁটা আছে সেটা কিন্তু সেকেন্ড আর থার্ড লাইনের মধ্যেই থাকছে স্মল কে, বুঝেছো? তাহলে কিন্তু তোমরা এটা করো কি স্মল কে আর ক্যাপিটাল কে দুটোই একই করে ফেলো, মানে বুঝতে পারি না স্মল কে না কোনটা ক্যাপিটাল কে, তাহলে এটা বোঝা গেছে কোনটা স্মল কে কিভাবে লিখবে আর ক্যাপিটাল কে কিভাবে লিখবে। আজকে তাহলে এই পর্যন্ত তোমাদের আমি ক্লাস করছি, নেক্সট দিন আবার লাইনে কিভাবে দেখাবো সেটা তোমাদের দেখিয়ে দেবো, কেমন? ওকে বাই।